সবকিছুর ঊর্ধ্বে মানুষের জীবন, আর জীবন রক্ষায় নিরাপদ ভ্রমণের নেই কোনো বিকল্প। ভ্রমণ যদি হয় নিরাপদ, তবে এর আনন্দ বেড়ে যায় বহুগুণ। মাঝে মাঝে কানে আসে বিমান দুর্ঘটনার খবর, তবে এর মধ্যে কিছু এয়ারলাইন্স এখনও নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা দেয়, যাদের ইতিহাসে নেই কোনো দুর্ঘটনার খবর। চলুন জেনে নেই এমন সাতটি প্রতিষ্ঠানের তথ্য। প্রথমে হাওয়াইয়ান এয়ারলাইন্স। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের বাণিজ্যিক ফ্লাইটের বৃহত্তম অপারেটর এবং দেশের দশম বৃহত্তম বাণিজ্যিক এয়ারলাইন। এরপর ইজিজেট এয়ারলাইন্স। এর সদর দপ্তর লন্ডন লুটন বিমানবন্দরে অবস্থিত। ইউরোপ জুড়ে এটির 29টি ঘাঁটি রয়েছে, যার মধ্যে বৃহত্তম হল গ্যাটউইক। 2014 সালে এয়ারলাইনটি 65 মিলিয়নেরও বেশি যাত্রী বহন করেছিল। এবার জানাবো রায়ান এয়ারলাইন্সের তথ্য। এটি 1984 সালে প্রতিষ্ঠিত একটি আইরিশ অতি কম খরচের ক্যারিয়ার, যার সদর দপ্তর সোর্টস ডাবলিন আয়ারল্যান্ডে। এটি আয়ারল্যান্ডের বৃহত্তম এয়ারলাইন। রায়ান এয়ার গ্রুপ 400টিরও বেশি বোয়িং 737-800 বিমান পরিচালনা করে। তারপর জানাবো ভার্জিন অ্যাটলান্টিক এয়ারওয়েজ লিমিটেডের তথ্য। একটি ব্রিটিশ বিমান সংস্থা যার প্রধান কার্যালয় ক্রাউলি ইংল্যান্ডে রয়েছে। এয়ারলাইনটি 1984 সালে ব্রিটিশ অ্যাটলান্টিক এয়ারওয়েজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এমিরেটস এয়ারলাইন্স। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে প্রতি সপ্তাহে 3600টিরও বেশি ফ্লাইট পরিচালনা করে। এটি প্রায় 300টি বিমানের বহরের মাধ্যমে 6টি মহাদেশ জুড়ে 80টি দেশের 150টিরও বেশি শহরে কাজ করে। ইতিহাদ এয়ারওয়েজ। এর প্রধান কার্যালয় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে খলিফা সিটিতে অবস্থিত। ইতিহাদ 2003 সালের নভেম্বরে কার্যক্রম শুরু করে। এটি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম বিমান সংস্থা। এয়ারলাইনটি প্রতি সপ্তাহে 1000টির বেশি ফ্লাইট পরিচালনা করে। সবশেষে কাতার এয়ারওয়েজ। এটি কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবাহী বিমান সংস্থা। হামাদ ইন্টারন্যাশনালের বেস থেকে আফ্রিকা, এশিয়া, ইউরোপ, আমেরিকা এবং ওশেনিয়া জুড়ে 150 আন্তর্জাতিক গন্তব্যে উড়ে যায়। এতে 200টিরও বেশি বিমানের বহর রয়েছে। উম্মেরুম্মান ক্রান্তি বা নো টিভি।